আবার নতুন সকালে নতুন কিছু আজকে গেলাম। আজকে সানডে, সানডেতে দাদাভাই অন্যদিন কাজে যায় না, তা আজকে যাবে, কেন পুজোর সময় বেরোতে পারবে না, ওই কারণে আজকে দাদাভাই কাজে যাবে। হ্যাঁ, ওই ছেলের প্রোগ্রামের জন্য ছুটি নিয়েছিল, ওই থেকে ছুটি না নিতাম তো আজকে, তাই জন্য যাবে দাদা ভাই, যাবে। আর পুজোর সময় তো জ্যামটা তাড়াতাড়ি দিকেই চলে আসবে। আর কালকে দাদাভাই তো মাংস এনে রেখে দিয়েছিল রাত্রিবেলা, বললো কি কেন সকালবেলা ছেলে যাবে পড়তে, এবার ছেলে তো ওইভাবে আনতে পারবে না, তার জন্য দাদাভাই এনে রেখে দিয়েছিল। ওইটা ফ্রিজ থেকে পাক করবো, পাক করে মাংস পাক করবো আর কি করবো, একটুখানি শুধু বেরিয়ে আছে বাজারের মধ্যে আর কিছুই নেই, ওই মাংস ভাত আর কি করে দেবো, ওই গুড় মশলা একটা করে দেবো। তা যাই হোক, আর সকালবেলা কাজকর্ম এখন আমি কিচ্ছু সারিনি, শুধু দাদাভাইকে চা দিই এই বলে বেরাবো, তারা মারলাম দাদাভাই বেরাবে। আর আমি এদিকে সব কাজবার সেটে নিই, সে আর ছেলে যাবে। চলো, সানডেতে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা ভালোবাসা এইভাবে দিও আমাকে, আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থাকো, আর পুজো ভালো ভালো কাটো। আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কাটলাম, ভেন্ডি, আলু আর একটুকুনি গাজর ছিল ওইটাও কেটে নিয়েছি। আর এখানে দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, মাংসটা ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা করবো, এটা ঢাকা দেওয়া থাক এখন। আর এখানে মশলাটা করে নিয়েছি, আর ছেলে এখনও পড়ে আসেনি, আসি তারপরে টিফিনটা করবো। আজকে আমি কিছু খাবো না, আমি বলেছি চিড়ে ভাজাটা আছে, ভাজাটা আছে ওইটা আমি খেয়ে নেবো, আর ছেলের এই লাচ্ছা পাউরুটি নিয়ে এসেছে ওইটাও খাবে, তা আসলে চা করবো। আসুক ছেলে, এদিকে ভেন্ডি আলুটা বসিয়ে দিই, ভাজা বসিয়ে দিই, ততক্ষণ ভাজাটা হোক। ঘড়িতে বাজে 10:25, ছেলে চলে আসলো, এবার আমি চা বানিয়ে নিয়েছি, এদিকে লাচ্ছা পাউরুটি আর চা ছেলে খাবে, আর আমি খাবো এই চিড়ে আর পাতা ভাজা, এটা সেই পরশু দিনে ভেজে রেখেছিলাম সেটা খাবো। কি অন্ধকার করে আসলো, ছেলে গেল চুল কাটতে আর এইদিকে বৃষ্টি এসে গেল, কি অবস্থা, ঘর পুরো একটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বিকাল 5টা বাজে, জোরে বৃষ্টি এসে গেছে। এখন ঘড়ির কাটা 2:30 বাজে আর আমরা খেতে বসে গেছি। দেখো ভেন্ডি আলু কুমড়ো, এই কুমড়ো না গাজর ভাজা, আর হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এই জন্য বেশি লাল লাগছে। তাই যে আজকে সানডে স্পেশালে এই খাওয়া দাওয়া হচ্ছে, আর দাদাভাই বললো আমি টার্গেটটা করে আসি, কারণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল কোনো কিছু পাচ্ছিল না, এবার পেয়েছে, বললো আমি করে তারপরে আসবো। তো চলে এখন বাবা আসলো, কিছু খায়নি ওই জন্য মুড়ি মাংস এখন। আর দেখো আমাদের বাইরে লাইট লাগিয়েছে, দেখো দাদা তোমাদের আমাদের বাইরে দেখো, এই দেখো বাইরে আমাদের লাইট লাগিয়েছে, রং বেরঙ হয়ে গেছে লাইট, এটা কি মজা লাগছে, পুজো পুজো, কিন্তু পুজোর সময় ইয়ে দেখো কুকুর, কুকুরদের ডাক হয়েছে গেছে বাদ দাও, এই দেখো এখানে লাইট জ্বলছে না একটা, অর্ধেক সব আপ খাচ্ছে রা কাজ, ভালো লাগছে, ওই ওই বাড়িরও লাইট দাঁড়িয়েছে সব, ভালো লাগছে দেখতে। ঘড়ির কাটায় বাজে এখন 6:10, আর ছেলে একটা হইচই বই লাগাচ্ছে, প্রধান প্রধান লাগাবি নাকি, প্রধান না হলে দোকান যে কোনো একটা লাগাবে। আর এইখানে চা আর বিস্কুট আর মুড়ি চানাচুর নিয়ে আসলাম, দাদাভাই তো খাওয়া হয়নি, রোজই খায় না, বিস্কুট দিয়েছিলাম সেই বিস্কুটও ফেরত এনেছে, তো এখন খেয়ে নি, কেন আগে চা বিস্কুটও খাও। আর আমাদের বাইরে দেখো, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে, দেখো লাইট লাগিয়ে দিয়েছে সব, সব বিল্ডিং বিল্ডিং লাইট, আগে ঘন ঘন লাইট দিত, এখন আর ঘন ঘন লাইট দেয় না, সব একটা একটা করে চেন দিয়ে দেয় এখন, ওই জন্য বারান্দার লাইটটা অফ করে রেখেছি। দেখতে দেখতে ঘড়ি কাটা 10:30 বেজে গেল, দিদিভাই রাতে খাবার নিয়ে হাজির, রাতে আছে দিদিভাই করেছে ধোয়া ওটা গরম গরম ভাত আমার আর ছেলের জন্য,
দিদিভাই বলেছে আমি আজকে ভাত খাবো না, আমি খাবো হচ্ছে পাউরুটি। রুটি আর করতে ইচ্ছা করছে না, রুটি আর করলো না, তো পাউরুটি ছেলে কিনে আনলো পাউরুটি। এই ভাতের সাথে আছে হচ্ছে আমার আর ছেলের, ছেলে খাবে না বলেছে, আলু ভেন্ডি ভাজা। আর সঙ্গে তো তোমরা দুপুরবেলা দেখেছো দিদিভাই আজকে মাংস করেছে, আমি তো দুপুরে খাইনি, আমাকে কাছ থেকে এসে পর আমাকে দিয়েছিলো বাটি করে। তো আমি সেই মাংস দিয়ে একটা মাংসের ঝোল দিয়ে গরম ভাত খাবো, আর দিদিভাই খাবে হচ্ছে মাংসের ঝোল দিয়ে পাউরুটি। লেটেস্ট খাওয়া বলো। হ্যাঁ কি বলবে, কালকে সকালে তোমরা খাবে বলে ওই জন্য একবারে, ও কালকে পাউরুটি খাবো বলে যাই একবার এনেছে তাই ওখান থেকে দিদিভাই নিয়েছে, আর ওই জন্য আর দিদিভাই রুটি করেনি। চলো তো আমরা খাওয়া দাওয়া করিনি, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো, আর পুজো আনন্দে থাকো, সবার ভালো হোক ওই কামনা করে ব্লগটাকে এখানে শেষ করছি। আর এখন ছেলে চালিয়ে এলো, এখন আমরা দেখবো সারেগামাপ্পা। সারেগামাপ্পা দেখতে দেখতে আমরা লাঞ্চটা কমপ্লিট, এই ডিনার, সরি ডিনারটা কমপ্লিট, রাতের খাবার। চলো টাটা, এই টাটা।